গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আর স্বপ্না ডেলি ব্লগে সবার সবাই নমস্কার, সবাইকে নমস্কার। তো বন্ধুরা, আমি এখন ঘুম থেকে উঠলাম, তো আজকে ভাবছি একটু ব্লগ করব তোমাদের জন্য। তো তোমরা সঙ্গে থেকো, আর ভালো লাগলে পাশে থাকবা। তো চলো, আমি আজকে আমার কোনো কাজ হয়নি, আমি সবেমাত্র ঘুম থেকে উঠলাম, তো তোমরা সঙ্গে থাকো। তো আমি এখন বিছানাটা গুছাই নেব, আর ঘর আমি ঝাঁট দিয়ে নিয়েছি। এখন বিছানাটা গুছানোর পর আমি একটু চা বানাবো, চা না খেলে আমি আবার কাজ করতে পারি না। আর আমার বর মর্নিং এ গেছে, আমি টাটা দিচ্ছি তোমাদেরকে। প্রথমবার আজকে আমি ব্লগ করছি, ভিডিও করে মানে নিজে নিজেই মানে মোবাইলটাকে সামনে রেখে আমি করছি, তো জানি না কেমন হচ্ছে। তো তোমরা সঙ্গে থেকো, বলবা, ফোন কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আমার ভিডিও, আর পাশে থেকো। আর এদিকে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তো এখন বিছানাটা গুছানোর পর আমি এখন চলে যাবো রান্নাঘরে, চা বানাবো। তারপরে আমি এখন চা বানাবো, চাটা আমি এখনো খাইনি, এখন কাজে। চাটা আমি না খেলে আমি কাজ করতে পারি না, চাটা আর পানটা আমার সারাদিন থাকবে। তো বাজে, তো আমি এখন চা বসাবো। তো চলো, চাটা বানিয়ে নিই, মুখটা ব্রাশ করে নিই, তারপরে বানাবো চা। আমার মনে হচ্ছে বাজার থেকে করে তো চলো চলে যাই রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো কি অবস্থা, আমার রান্নাঘরে বাসন টাসন সব পড়ে আছে, আমি এখন কোনো কাজ করিনি। এখন 1:30 বাজে, তো বাটিটাকে মাইজেই আমি এখন চাটা বানাবো, তোমরা দেখতে থাকো। এখন আমি গরম জল একদিকে আর একদিকে চা বসিয়ে দেব। তো বন্ধুরা, আমি ঠান্ডা জল খাই না, আমি 12 মাস গরম বলো, শীত বলো, ঠান্ডা বলো, আমি গরম জল ছাড়া ঠান্ডা জল খাই না। তো একদিকে গরম জল দিলাম, একদিকে চা বসিয়ে দিলাম। তো তোমরা থাকো, দেখতে থাকো আমার ভিডিও, আশা করি ভালো লাগবে। তো আমি হালকা একটু চিনি দিয়ে দিলাম, আমি চিনিটা খুব কম খাই, আর লাল চা পড়ব। তো আমি চলে গেলাম এখন তুলসী পাতা নিয়ে আসতে, আমাদের বাড়িতে অনেক তুলসীর পাতা গাছ আছে, তো তুলসী পাতা আমি চার মধ্যে দিব। এই যে দুটো নিয়ে আসলাম, এটা চাতে দিয়ে দেবো। তো আমার চা বানানো হয়ে গেছে, চাটা আমি ঢেলে নেব। আর ঘুম থেকে উঠেই আমি গরম জল খেয়েছি, সকালবেলা খেতে লাগে গরম জল, আর গরম জল খেলে পরে শরীর খুব ভালো থাকে, সুস্থ থাকে। বিশেষ করে যারা বয়স্করা আছে, ওরা যদি খান এনি টাইম, তাহলে খুবই ভালো থাকবে। একটা আমাদের গরম জল নিলাম, একটা আমাদের চা নিলাম, আর সাথে দুটো বিস্কিট নিয়ে নেব। আমি একা, আমার ছেলেমেয়েরা ঘুমাচ্ছে, চা খাওয়ার লোক নেই, আমি একাই খাবো। আর বর তো মর্নিংয়ে গেছে, ওদিক থেকে খেয়ে আসবে। তো আমি আমার রুমে চলে আসলাম, চাটা একা একা খাবো,
আপনারা সামনে থাকলে আপনাদেরকে দিতাম বলে, এখন পাশে কেউ নেই। তো চলো আমি একাই খাই, আর তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। তো বন্ধুরা, আমার বর বললো আজকে দোকানে মানে দোকান যাবে তাড়াতাড়ি, আর বাড়ি আসবে না দুপুরবেলা খেতে। তার জন্য আমি সিদ্ধ ভাত বসিয়ে দিলাম, আলু সিদ্ধ, ঝিঙ্গা সিদ্ধ। আর এদিকে আমি চাল কুমড়া কেটে রাখছি, কাটলাম একটু আগে। তো ওটাকে আমি এখন কালা জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো, আর কিছু দিব না, মানে ঘণ্টর মতোই হবে। ঘণ্টার মধ্যে তো অনেকে আদা জিরা বাটা দেয়, আমি দিব না। কাঁচা লঙ্কা আর কালা জিরা ফোড়ন দিয়ে এটাকে আমি ভাজি নিব। একটু রসুন কেটে করে দিচ্ছি, কালা জিরা, আমি চাল কুমড়া দিয়ে দিলাম। এবার হলুদ লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, আস্ত হতে পারবে। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। ভাত হয়ে গেছে, তো আমি একটা পান সাজা নিয়ে আসলাম, পান খাবো। তো যারা যারা পান খাও তারা বলবে কমেন্ট করে কে কে পান খাও তোমরা। তো এবার আমি মাঠটাকে গায়ে নেবো, ভাতের ভাত হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি মাছটা ভেজে নেব। তো আমি আরেকটা কড়াই বসাই দিলাম, এখন মাছের মধ্যে লবণ, মাছটা একটু ধুয়ে নিই, ধোয়া ধুয়ে রাখছি, আর একটু ধুতে হবে। আমার বড় দিকে হনুমান চালিশা পড়ছে, স্নান স্নান করে বসে। তো আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। জানি না কোথায় আছো তুমি, কত দূরে। তো আমি দুটো বাটা মাছ আর চার পিস কিনলাম রুই মাছ, এটাকে আমি ভাজা করে নিয়ে ভাত ভাবো এখন। আমার বড় দিকে তাড়াহুড়ো করছে দোকান যাবে, কাস্টমার এসে বসে আছে। তোমাদেরকে বলা হয়নি না, আমাদের মেডিসিনের দোকান হোমিওপ্যাথি ডক্টর আমার ঘর।
আমি ভাতটা দিয়ে নিই। আমি খাইতে দিয়েছিলাম আমার বরকে মাছ ভাজা ভাত আর হচ্ছে চালকুমড়া ভাজা। তো টাটা বন্ধুরা।